পরবর্তী উপাচার্য, এর কোনো প্রভিশন নেই। অর্থাৎ উনি ইউজিসি অমান্য করছেন, কোর্টকে আসলে উনি অমান্য করছেন, রাজ্য সরকারকে তো অমান্য করছেন, মুখ্যমন্ত্রীকে তো অগ্রাহ্য করছেন। কাজেই মাননীয় রাজ্যপাল এই যে যে আইনি কথাটা বলছেন এবং আইন দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মহামান্য হাইকোর্টে একটা রায়, সুপ্রিম কোর্টের একটা রায়ের সঙ্গে গুলিয়ে দিয়ে পুরনো প্রসঙ্গ, রায়ের প্রসঙ্গ টেনে এনে বর্তমান রায়ের ঘটনা পরিপ্রেক্ষিতে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা এই যে একটা পুতুল খেলা উনি খেলছেন, এই পুতুল খেলা এটা সম্পূর্ণ বেআইনি। উনি কি বললেন যে এখানকার আমাদের দপ্তরের, উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক নাকি উচ্চ পর্যায়ের, তারা ভয় দেখিয়েছেন ওনার যে পাঁচজন উপাচার্য নিযুক্ত হয়েছেন পদত্যাগ করেছেন, এই হুমকিতে দিয়ে নাকি তাদের পদত্যাগ করানো হয়েছে। এটার মতো একটা কাঁচা ডাহা মিথ্যা আর কিছু হয় না। আমি বলছি এই ধরনের, খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কোনো কাজ আমাদের দপ্তরে কোনো আধিকারিক এটা তো করেনি, করার কথা ভাবেনি কোনোদিন। বরঞ্চ আগের উপাচার্যদের সাপ্তাহিক রিপোর্ট দিতে বলে রাজভবন থেকে এই ধরনের একটা ফোন গিয়েছিল বলেই আমরা জানি, বলেছিল, বলা হয়েছিল রিপোর্ট যদি না দেন তাহলে কতদিন উপাচার্য থাকবো আমরা দেখব। কিছু উপাচার্য রিপোর্ট জমা দিয়েছিলেন, কিছু উপাচার্য রিপোর্ট জমা দেননি, তারা বলেছিলেন যে আইন অনুযায়ী আচার্য উপাচার্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না, উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে যদি আপনারা আপনি চান আমাদের কাছে সাপ্তাহিক রিপোর্ট, মাসিক রিপোর্ট আমরা নিশ্চয়ই জমা দেব। এবং উল্লেখযোগ্যভাবে যারা এই রিপোর্টটা আইন মেনে জমা দিলেন না তাদের উনি পুনর্নিয়োগ করলেন না। কিন্তু আমার এই কথা তর্কের খাতিরে ধরে নিলাম এই কথাটা যে ঘটেছে, হ্যাঁ সত্যি হুমকি গেছে, হুমকির ফোন গেছে, ওনার কথাটা ঠিক আমার কথাটা ভুল। তাহলে উনি বলছেন যে উপাচার্যরা হচ্ছেন নাবালক, নাবালিকা আর কি, যে জুজুর ভয় দেখিয়ে তাকে আমরা একটা ইঞ্জেকশন ফুটিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যাও তুমি আজ থেকে আমরা হুমকি দিচ্ছি, তুমি কাল থেকে যেন এক্ষুনি রেজিশন দাও। একজন কোনো একজন সম্মানীয় উপাচার্য সম্পর্কে এই কথাটা উনি ভাবতে পারছেন বা বলছেন পাবলিকলি, কি করে বলছেন আমার কাছে সত্যি আর বোধগম্য হচ্ছে না। আর দুই, যদি এইরকম হয়ে থাকে তার রাজ্যপাল কি তার রাজ্যপালকে জানিয়েছেন, তিনি এতদিন কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন, তিনি আমাদের জানিয়েছেন। আমরা কিন্তু গতকালই উনি বলার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট যে পাঁচজন উপাচার্য ছিলেন তাদের চিঠি পাঠিয়ে জানতে চেয়েছি আপনাদের কেউ কি আমাদের হুমকি দিয়ে, আমাদের তরফ থেকে কোনো ফোন গেছে, কোনো হুমকি গিয়েছিল কি আপনাদের ওপর, তাহলে প্রুফ সহ প্রমাণ সহ সেটা জানান, আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে মিথ্যা স্রোত অব্যাহত আছে, মিথ্যা চলছে এবং এই মিথ্যা অপরিসীম অগুন্তি, এবং সেটা দরকারে রাজ্যের সাংবিধানিক প্রধানের চেয়ারকে ব্যবহার করেও বলা যায়। আমরা 11 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলেছি উচ্চশিক্ষা বিভাগ থেকে যে কোনো কোন আধিকারিক বলুন আপনাদের পদত্যাগ করার জন্যে ফোন করে ভয় দেখিয়েছেন, গতকাল এই চিঠি আমরা দিয়েছি এবং আজকে বেশ দেখেছি আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে, গতকালও ইলেকট্রনিক মিডিয়া এই চিঠি বেরিয়েও গেছে। একটা এই সঙ্গে জানিয়ে রাখি যে এই যে উনি উপাচার্যদের নিয়ে যে পুতুল খেলাটা খেলছেন এর একটা নির্দেশের কপিও, মানে কাকে উনি তিনি উপাচার্য করছেন, কাকে সরিয়ে দিচ্ছেন, কে পদত্যাগ করছেন, কে আবার উপাচার্য হচ্ছেন, এর কোনো একটা কপি উচ্চশিক্ষা দপ্তরের কাছে নেই, একটা কপি উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়নি। আমার ধারণা আপনারাও জানেন না, আপনারা খবর করেছেন যে 16টি অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য রাজ্যপাল, তাদের নাম আপনারাও বলতে পারবেন না এখানে যত মিডিয়া আছে।